মোৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল জিজ্ঞাসা এডুকেশ্যনেল তোমালোকক স্বাগতম জনাইছোঁ মোৰ কুলেশ্যনৰ দেখা আৰু নতুন ভিডিঅ'লৈ আহিছোঁ। সেয়া হৈছে ক্লাছ এইটৰ গণিতৰ চতুৰ্ভুজ যিটো অধ্যায় আছে তাৰে অন্তৰ্গত অনুশীলনী 3.2ৰ Part-1টো তোমালোকৰ বাবে দিবলৈ ওলাইছোঁ। ইয়াতে প্ৰথম যিটো আমাৰ প্ৰশ্ন আছিলে তলত দিয়া চতুৰ্ভুজত থকা অজ্ঞাত ৰাশি বা বাহু বাহুন আমাৰ মাপ উলিয়াব দিছে, সেইটো আমি অজ্ঞাত হিচাপে ৰাখিছে, গতিকে সেইখিনি উলিয়াব লাগিব। কোনো হ'ব পাৰে বা বাহু হ'ব পাৰে, তো অজ্ঞাত ৰাশিৰ মান উলিওৱা। ইয়াত চতুৰ্ভুজবোৰৰ বিপৰীত বাহুত থকা কাৰ চিনে বাহুত জোৰ সমান্তৰাল হোৱা বুজাইছে। হা আমি এতিয়া চিত্ৰকেইটা চালে মই কথাটো বুজি পাম যে ইয়াতে আমি তোমালোকৰ আমি প্ৰথম তিনিটা চিত্ৰ যদি চাওঁ, ইয়াতে আমাৰ অজ্ঞাত বুলি কোৱাৰ লগে লগে এইটো এৰ মান উলিয়াব দিছে। দুই নম্বৰ চিত্ৰটোত এ বি চোৱাচোন, তিনি নম্বৰ চিত্ৰটোত ঠিক তেনেকৈ আমাক এ আৰু বি উলিয়াব দিছে। আৰু ইয়াতে যে দুই নম্বৰ চিত্ৰটো চোৱাচোন, ইয়াতে কাৰ চিন দিয়া আছে, এইডাল বাহু সমান্তৰাল বুজাইছে। ইয়াতে যিটো কাৰ চিন দিয়া আছে সমান্তৰাল বুজাইছে। ঠিক তেনেকৈ তিনি নম্বৰ চিত্ৰটো আমি দেখিছোঁ, এইকেইটা চিত্ৰ আমাক দিয়া আছে। আহাচোন আমি ইয়াতে কিছু সমাধান কৰোঁ। এতিয়া আমি প্ৰথম তোলাই আহিছোঁ যে আমি সুবিধাৰ বাবে ইয়াত আমি এটা এ বি চি ডি চতুৰ্ভুজ বুলি ক'ব পাৰোঁ, এ বি চি ডি চতুৰ্ভুজ। এতিয়া আমাক কি দিয়া আছে যে ইয়াতে আমাক দিয়া আছে এ ইজুগেলটো 80 ডিগ্ৰী, বি ইজুগেলটো দিয়া আছে 75 ডিগ্ৰী, আৰু চি ইজুগেলটো দিয়া আছে, চি নাই চৰি, চি আমাক উলিয়াব দিছে, আৰু ডি ইজুগেলটো দিয়া আছে এইটো হ'লগৈ 110 ডিগ্ৰী। আৰু এই চিটোৱে আমি চি মানে হ'ল আচলতে আমাৰ কি এ বুলি দিয়া আছে, আৰু সেইখিনি আমি উলিয়াব লাগিব। এতিয়া আমি যদি চাওঁ কি হ'বগৈ যে চতুৰ্ভুজতাৰ চাৰিওটা কোণৰ মাপৰ সমষ্টি 360 ডিগ্ৰী, গতিকে আমি যদি চাওঁ এ কোণ যোগ বি কোণ যোগ চি কোণ যোগ ডি কোণ হ'বগৈ 360 ডিগ্ৰী। এতিয়া আমাক কি দিয়া আছে, এ মানে দিয়া আছে 80 ডিগ্ৰী, বি মানে দিয়া আছে 75 ডিগ্ৰী, চি মানে এ, আৰু ডি মানে হ'ল 110 ডিগ্ৰী, সেইখিনি হ'লগৈ 360 ডিগ্ৰী। ইয়াতে চোৱা যদি এতিয়া কি হ'ব, 80 আৰু 75 লগাখিনি 155 আৰু 110 265, গতিকে এ প্লাছ 265 ডিগ্ৰী ইজুগেলটো হ'বগৈ 360 ডিগ্ৰী, গতিকে এৰ মান কিমান হ'ব 360 ডিগ্ৰী মাইনাছ 265 ডিগ্ৰী, আৰু সেইখিনি হ'লগৈ 95 ডিগ্ৰী। তোমালোকে চেক কৰি চোৱাচোন এবাৰ। এইবাৰ আমি দুই নম্বৰটোলৈ আহিছোঁ, ইয়াতে আমি সুবিধাৰ কাৰণে নামাকৰণ কৰি দিছোঁ এটা পি কিউ আৰ এছ চতুৰ্ভুজটো। আচলতে এইটো যদি আমি চাওঁ লক্ষ্য কৰোঁ তেতিয়াহ'লে কি পাম আমি, এটা সামন্তৰিক হ'ব। সামন্তৰিক এইকাৰণে হ'ব যে ইয়াতে কি আছে, কাৰচিন ইয়াতেও আছে ইয়াতো আছে, কাৰচিন থকাখিনিয়ে কি বুজায় একে দিশত আমাৰ যে কাৰচিন আছে এইটো সমান্তৰাল বুজায়। তদুপৰি চোৱাচোন ইয়াতে এডাল এনেকৈ আঁচ দি আছে, কটাচিন দি আছে, এইখিনি এডাল দিয়া আছে, অৰ্থটো তেতিয়া কি হয় বাহু দুটা সমান বুজায়। গতিকে ইয়াতে চাওঁ যদি পি কিউ এছ আৰৰ সমান্তৰাল আৰু সমান, গতিকে স্বাভাৱিক লাগিব চতুৰ্ভুজৰ এজৰ বিপৰীত বাহু সমান আৰু সমান্তৰাল কি কি হয়গৈ, সামন্তৰিক হয়গৈ। গতিকে এইফালৰ পৰা আমি কি কৰিছোঁ যে ইয়াতে আচলতে আমাৰ এডাল ডাল এনেকৈ চিন দিয়া আছে, ইয়াতে সমান্তৰাল চিন দিয়া আছে, বাৰু যি নহওক এইটো এটা বিশেষ আমাক নুবুজায়, অৰ্থ বিশেষ প্ৰকাশ নকৰে, যিহেতু দুডালত বেলেগ বেলেগ চিন আছে। কিন্তু আচ্ছা এতিয়া যি নহওক পি কিউ আৰু আৰ এছ আৰ যিটো সমান আৰু সমান্তৰাল, গতিকে কি হ'বগৈ আমি এইটো এটা সামন্তৰিক বুলি ক'ম। এতিয়া আমি যদি চাওঁ আমাক প্ৰদত্ত যি দিয়া আছে যে পি কিউ আৰ এছ আৰটো আমি চিহ্নিত কৰি ল'লোঁ, ইয়াতে আমাৰ এ বি চৰি পি কিউ আৰ এছ হ'ব লাগিছিল, এইটো পি কিউ আৰ এছ চতুৰ্ভুজটোৰ পি কিউ আৰ আৰু এছ আৰ
সমান্তরাল আর পি কিউ আর এস আর সমান আমি চিহ্নর সংকেত অনুযায়ী আমার তো লিখে দিয়া না যদি আমার সংকেত মতে চিহ্ন মতে আমি গম পাইছ। তারপর এটা গতি কি হবগে পি কিউ আর এস এটা সামান্তরিক সামান্তরিক আকো যদি সামান্তরিক হয় তাহলে কি হবগে যে এ কোণ আর এ আর কিউ কোণ আলটিমেটলি এ মানে পি কোণ আর কিউ কোণ লগ লাগে কি হবগে 180°। যে দুডাল সমান্তরাল রেখাখণ্ড কোনো ছেদকে ছেদ করলে যে দুডাল সমান্তরাল রেখার ছেদকর একফালর অন্তকোণবর সমষ্টি 180° হয় এইফালের গতি পি আর কিউ লগ লাগে কি হবগে 180°। এটা আমার কি দিয়া আছে পি মানে হলগে এ আর সিপিনে 105°। হবগে কিউ গতি সমান 180°। এইফালের এ হবগে 180° বিয়োগ 105° সমান গই 75° হবগে এর মান পালো আমি 75°। আকো চাচন বি কোণ আর এস কোণ আর কিউ কোণ তো সমান সামান্তরিকর বিপরীত কোণবিল সমান গতি কি হল সমান্তরিকর বিপরীত কোণব সমমাপর এইফালের কি হব বি মানে এস মানে হল বি আর কিউ মানে হল 105°। এইফালের বির মান হবগে 105°। আকো আমি যদি চাও আর কোণটো পি কোণর সমান সামান্তরিকর উপরের যুক্তির দ্বারা একে বলে কব যে সামান্তরিকর এজোর বিপরীত কোণ গতি কি হবগে আর মানে হলগৈ সি আর সি এই যুগিলটা কি হবগে আমার সি এই কি পাইছিল আমি 75°। গতি কি হবগে এই 75 হবগে তার মানে আমি পি মানে এ পাইছিল গতি প্রথমবার এ লিখিছ গতি আর এ মানে কি আসলে 75°। গতি তুমি এটা চা যদি আমি কি পাম ইয়াতে উত্তর এ 75°, বি সমান 105°, আর সি সমান 75°। এইখানে আমি পাই গল। এটা আমি 3 নম্বর চিত্রটলে আহিস। এইবার আমি 3 নম্বর চিত্রটলে আহিস। 3 নম্বর চিত্রটত কি আছে যে এটা আমি বারো পি বা এ বি সি ডি বা এ বি সি ডি ধরে লোসন বারো এ বি সি ডি চতুর্ভুজ ধরে লোসো। ইয়াতে যদি আমি চাও কি হল যে এ বি বাহুত কার্সিন দিয়া আছে বি বা এ ডি আর ডি সি বাহুত গতি ইহ দুটা সমান্তরাল তেনেকৈ এ ডি আর বি সি টো কার্সিন দিয়া আছে গতি ইহঁত সমান্তরাল যেহেতু ইহঁতর দুয়োজোৰ বাহু বিপরীত বাহু পরস্পর সমান্তরাল গতি দুটা সামান্তরিক হব গতি আমি সামান্তরিক এটা পালো। ইয়াতে আমাক দিয়া আছে কি বি গুণ 180° দিয়া আছে 110° দিয়া আছে আর ইপিনে আমার এ সি ডি 40° দিয়া আছে আমি আলটিমেটলি ডি এ সি উলিয়াব লাগে আর ইপিনে এ সি বি উলিয়াব লাগে এই দুটা আমার উলিয়াব দিছে গতি আসুন আমি চাও গণিত করো এ বি সি ডি চতুর্ভুজর এ বি সমান্তরাল সি ডি বি সি সমান্তরাল সি ডি আমার বাহুত থকা চিহ্ন বা সংকেত অনুযায়ী আমার আগতে কই দিছে যে কার চিহ্ন থাকাবিলাক সমান্তরাল ইয়াতো ঠিক এটাও কার চিহ্ন আছে গতি এইযোর এইযোর সমান্তরাল আর এইডাল এইডাল সমান্তরাল গতি যেহেতু দুজোর বিপরীত বা সমান্তরাল গতি এ বি সি ডি এটা কি হবগে সামান্তরিক হব। এতিয়া আমি যদি চাও কি হবগে যে এ বি সমান্তরাল
CD, AP sedoc, AB conto, RPNA, BCD conto, or 40 degree or plus B is the Gabo sedoc or Ekapalor toka on top one. Put your other map or almost take one over boy. A hoa CD degree, hollow boy. গতিকে আমি লিখিম যে কি এ বি সি ডি এটা সমান্তৰিক হল যেতিয়া বি কোণ আৰু সি কোণ লগ লাগিলে 180 ডিগ্ৰী হ'ব দুডাল সমান্তৰাল ৰেখাৰ ছেদকৰ একেফালৰ অন্তঃকোণবোৰৰ মাপৰ সমষ্টি 180 ডিগ্ৰী মাখন নি তখন বিলাক আমি সম্পূৰক পাইছো সমান্তৰিকৰ সেইফালৰ পৰা আমি কব পাৰো যে সমান্তৰিকৰ সন্নিহিত কোণবোৰ সম্পূৰক এতিয়া ইয়াৰ বিষয়ে আমি কি লিখিম যে বি মানে কি বলা যে বি কোণ মানে 110 ডিগ্রি তার পিছত সি মানে বি প্লাস 40 ডিগ্রি হৈ আছে সি মানে বি প্লাস 40 ডিগ্রি সি কোণ মানে ই যোগেন কি মানে হবই 180 ডিগ্রি এই ভালো পড়া তুমি যদি সোয়া বি যোগেন তো হবই 180 ডিগ্রি এই তো বাওঁফালেৰ পৰা সোঁফালে অনা মাইনাছ হ'ব গৈ এইখিনি দিন চোৱা যদি কি হ'ব গৈ 180 ডিগ্ৰী বিয়োগ 150 ডিগ্ৰী 40টো ইপিনে অনা কাৰণে মাইনাছ হ'ল আল্টিমেটলি কিমান হ'ব 180 ডিগ্ৰীৰ পৰা 50 ডিগ্ৰী গ'লে কি হ'ব গৈ 150 ডিগ্ৰী গ'লে 30 ডিগ্ৰী থাকিব গতিকে এইফালৰ পৰা আমি কি পালোঁ বি ইজ ইকুৱেল টু 30 ডিগ্ৰী আকৌ যদি আমি চাওঁ এ ডি সমান্তৰাল বি চি আগতে আমি উল্লেখে কৰিছোঁ সেইফালৰ পৰা কব পাৰো যে ডি এ চি কোণ আৰু এ চি বি কোণ সমান কিয় এযোৰ একান্তৰ কোণ গতিকে আল্টিমেটলি ডি এ চি মানে হল এ আৰু ডি এ চি বি হল মানে বি বিৰ মানে আমি পাইছোঁ ইয়াতে কিমান পাইছিলোঁ 30 ডিগ্ৰী পাইছিলোঁ সেইখিনি এখানে মুচি দিয়া নাই তোমালোকক সুবিধাৰ কাৰণে এইটো প্ৰথম পিছৰে আজি নহওক এতিয়া আমি বি মানে কিমান পালোঁ 30 ডিগ্ৰী পালোঁ গতিকে আমাৰ গণিতটো ইয়াতে সমাপ্ত গতিকে তোমালোকে বুজিলা এনেকুৱা ধৰণৰ বাকীকেইটা চিত্ৰৰ পৰা তোমালোকে চেষ্টা কৰি চাবা তোমালোকে নিশ্চয় বুজি পাইছা পুনৰ এটা ভিডিঅ'ত লগ পাম আজিলৈ এৰিছোঁ।